বাঁকুড়া জেলার সোনামুখী থানার পূর্ব নবাসন পঞ্চায়েতের কুরুমপুর জুনিয়র হাই স্কুলে দুষ্কৃতীদের তাণ্ডব ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতের অন্ধকারে দুষ্কৃতীরা স্কুলে ঢুকে প্রায় 9 বস্তা চাল চুরি করে। এছাড়া অফিসের আলমারি থেকে কিছু গুরুত্বপূর্ণ ফাইল বের করে পাশের ঘরে পুড়িয়ে ফেলা হয় বলে অভিযোগ। পাশাপাশি দুষ্কৃতীরা স্কুলের বাথরুম ও টিউবলাইট ভাঙচুর করে বলে অভিযোগ। স্কুলের এক কর্মী জানান, মঙ্গলবার সকালে তারা স্কুলে চাল বিতরণ করতে এলে এ ঘটনা তাদের নজরে আসে। আমরা চাল দিতে এসেছি স্কুলে, এসে দেখছি দরজা এরকম করছি, ভেজানো আছে, ঠেলা দিচ্ছি, খুলে গেছে। তখনই দেখছি যে চালটাল নেই, চাল নেই ঘরে। কত বস্তা চাল নেই? 10 বস্তা। আচ্ছা, আর কি ক্ষয়ক্ষতি হয়েছে স্কুলের? স্কুলে ক্ষয়ক্ষতি ওই অফিসে গনে ফাইলপত্র বের করে তালা লাগানোই রয়েছে, ফাইলগুলো সব বের করে ওই ওই রুমে পুরাইছে। তারপরে আবার দেখছি টিউবলাইটগুলো সব ভেঙে দিয়েছে স্কুলের, ভেঙেছে ওই তো বাথরুমের ইটা ভেঙেছে। এগুলো কারা করেছে আপনাদের কি মনে হয়? আমরা তো সেটা জানি না, আমাদের বাড়ি তো কত দূরে। আমরা এসছি, আমরা এই মিড ডে মিলে রান্না করি, এখন চাল বিলু করতে হয়, চাল বিলু করি। ঘটনাটা বলতে, আজকে আমরা এই স্কুলে চাল দেওয়ার দিন ছিল, তো কিছুক্ষণ আগে চাল দেওয়ার দিনে থেকে এরা যখন এসছে, তারপর আমরা পাশাপাশি গ্রামে থাকি, তো আমরা খবর পাই যে স্কুল থেকে নাকি এই চালটা চুরি হয়ে গেছে বা কিছু স্কুলের ফাইলপত্র যেটা ছিল, তো অফিসের তালাটা যেরকমভাবে ছিল সেই অবস্থায় লাগানো ছিল, সেখান থেকে চাবি নিয়ে বা ফাইলপত্র বার করে আর একটা রুমে পোড়ানো হয়েছে, এবং বাথরুম বা টয়লেটের যে ইয়ে ছিল সেগুলো ভাঙা হয়েছে, এবং স্কুলের টিউবলাইটগুলো সেগুলো ভেঙে বাথরুমের কাছে ভাঙা হয়েছে, এবং বাকি আরও টুকিটাকি কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমরা এটার মানে সত্যিটা জানতে চাই এবং এর কী পরিপ্রেক্ষিতে কীভাবে হয়েছে সেটা আমরা জানতে চাই। চাল কত বস্তা চুরি হয়েছে? এটা আনুমানিক 9 থেকে 10 বস্তার মতো আমরা আইডিয়া করছি, এটাই ছিল এর আগে, সেই চালটাই মোটামুটি চুরি হয়ে গেছে। কারা করেছে বলে মনে করছেন? এটা তো আমরা ঠিক আইডিয়া করতে পারছি না, তবে গ্রামবাসী সেক্ষেত্রে কিছু সেরকম আইডিয়া দিচ্ছে না, তবে এর মানে সত্যি যাচাইটার জন্য আমরা আপনাদের কাছে আবেদন রাখছি। স্কুলের টিচার ইনচার্জ শ্যামলী থান্ডার জানান, স্কুলের অফিস বন্ধ ছিল, কিন্তু দুষ্কৃতীরা কীভাবে স্কুলে ঢুকলো এ বিষয়ে তিনি বুঝে উঠতে পারছেন না। আমি এটা স্কুলে আসছি তখন 10:30 বাজবে, ঘটনাটা জানতে পারলাম, জেনে আমি প্রথমে এসআইয়ের কাছে যাই। এসআইয়ের কাছ থেকে এসআই বললেন যে আমাকে থানায় যেতে, আমি থানায় যাই। তো থানা থেকে আমাকে বললেন যে এখানে আসার জন্যে দেখতে, ঘটনাটা আমি দেখতে এসেছি। এইটুকুই ফাইল, কতগুলো ফাইল পুড়িয়ে দিয়েছে দেখলাম। ফাইলগুলো কোথায় ছিল? ফাইলগুলো আলমারিতে ছিল। স্থানীয় বাসিন্দারা বলছে যে অফিসের তালা বন্ধই ছিল, অথচ অফিস থেকে নাকি ফাইল নিয়ে সেগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে, এটা কিভাবে সম্ভব হলো? এটা কিভাবে সম্ভব হয় যে ঠিক আমিও বুঝতে পারছি না, তবে এটা একটা তদন্ত করা হোক আমিও চাইছি, আমি ঠিক আমার আইডিয়ার মধ্যে আসছে না কীভাবে হয়েছে। চাল কত বস্তা গেছে? চাল রেকর্ড অনুযায়ী যেটা স্যার বললেন 4 কুইন্টাল 69 কেজি, ওটা আমাদের রেজিস্টারে আছে, ওই চালটাই চুরি হয়েছে। আচ্ছা, আপনাদের কোনো গাফিলতির জন্য কি ঘটনা ঘটেছে? আমরা আমাদের কাজ ঠিকমতো করি, করার চেষ্টাও করি, এবার গাফিলতি আমরা নিজেদের মধ্যে তো দেখতে পাচ্ছি না তেমন কিছু, আর এমনি পারিপার্শ্বিক দিক থেকেও কোনো কমপ্লেন সেরকম শুনতে পাই না। এর আগে হয়েছিল এমন ঘটনা? না, এর আগে এরকম ঘটনা হয়নি। ব্লকে এবার আমার কাছে চাবি থাকে, কারণ আমি যে ফিটি আছি, আমাকে বিভিন্ন কাজে বিভিন্ন সময় স্কুলে আসতে হবে, ডাক্তার রাখতে হবেই। আর উনি গ্রুপ ডি, ওনার কাছে কীভাবে ঘটেছে সেটা তো আমরা ক্লিয়ার নই। আপনাদের সে সম্পর্কে আমার কোনো মানে ধারণা নেই, একটু জড়িত থাকতে পারে কিনা। আচ্ছা, অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। বাঁকুড়া থেকে কৈলাস বিশ্বাস ও সৈয়দ মফিজুল হুদা, রিপোর্ট আনন্দবার্তা।